পার্টির বিধায়ক কেনাবেচাতে সারা বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জি এবং তৃণমূল হচ্ছে সিদ্ধ হস্ত। পশ্চিমবঙ্গে 2016 সালের নির্বাচনের পর থেকে কংগ্রেসের বিধায়কদের কেনা বেচার যে খেলা মমতা ব্যানার্জি করেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি সেই খেলা মমতা ব্যানার্জিকে যে শিখে মমতা ব্যানার্জির দল ভাঙানোর চেষ্টা করেছিলেন। মমতা ব্যানার্জির দলের অনেক এমএলএ, একজন দুজন নয়, তারা কোথায় যোগদান করেছিল? বিজেপি পার্টিতে। কবে? 2021 সালের নির্বাচনের আগে। কোনো দলের বিধায়ক তাকে শিকল পরিয়ে রাখা যায় না, সেটা মমতা ব্যানার্জি সব থেকে ভালো জানে। মমতা ব্যানার্জি জানে যে অনৈতিক পথে আদর্শ বেচে দিয়ে কী করে কংগ্রেসের বিধায়কদের খরিদ করা যায়, প্রলোভন দেখিয়ে, পুলিশ দেখিয়ে, সেটা মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে। শুধু বিধায়ক কেনা বেচাই নয়, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সেখানে জনপ্রতিনিধি যারা কংগ্রেস দলের ছিল তাদেরকেও কেনা বেচা করার নায়িকার নাম মমতা ব্যানার্জি। আজও বিজেপি পার্টির যারা বিধায়ক তারা তৃণমূল দলে চলে যাচ্ছে, কারণ একই খেলা। কখনো তৃণমূল থেকে বিজেপিতে যাই, কখনো বিজেপি থেকে তৃণমূলে আসে, কখনো কংগ্রেস থেকে কোথাও গেছে। এটার মধ্যে নতুনত্ব কী আছে আমার জানা নাই। আমরা বিধায়ক ধরে রাখতে পারিনি কারণ ভারতবর্ষের রাজনীতিতে মোদি আর দিদির মতন রাজনীতির আলখাল্লা গায়ে দিয়ে গণতন্ত্রকে হত্যা করার যারা খেলা করছেন তাদের দয়াতেই দল ভাঙাভাঙি হয়, এ দল থেকে সে দল, সে দল থেকে এ দল। যে খেলা দিদি করেন সে খেলা মোদি করেন। তাই কখনো আমাদের দলের এমএলএ গেছে বিজেপিতে, অস্বীকার করছি না। আমাদের দলের বিধায়ক বিজেপিতে গেছে গোয়াতে, আমাদের দলের বিধায়ক তৃণমূলে গেছে বাংলায়, ব্যাপারটা তো এক। আবার তৃণমূলের বিধায়ক তারা বিজেপিতে গেছে, ব্যাপারটা তো এক। আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে গোয়ায় আপনার দলের বিধায়করা সমুদ্রে ঝাঁপ দিয়ে মরবে কিন্তু মোদির পা ধরবে না? যদি আপনি ওখানে বিধায়ক তৈরি করতে পারেন, যদি আপনি ও মার্কেটিং ম্যানেজার প্রশান্ত কিশোর ঠিকমতো মার্কেটিং করতে পারেনি, আমি তো বললাম তো প্রশান্ত কিশোরকে আগে পাঠিয়েছিল মার্কেটিং করতে, লেনা দেনা করতে, এমএলএ খরিদ পরশ করতে, পারেনি। না পেরেই তখন পাল্টি খেয়ে বলছে, না পেরেই এখন বলছে এমএলএ কংগ্রেসের চলে গেছে বিজেপিতে, আমাদের এসব হয় না। যদি পারতো দিদি এই কথা কি বলতো? দিদি যদি ওখানে কটা এমএলএ খরিদ করতে পারতো তাহলে কি বলতো? আমার উন্নয়ন দেখে, আমার উন্নয়নে গোয়াবাসী মুগ্ধ হয়ে সব আমার দলে চলে আসছে, এটাই তো স্লোগান উঠত। তখন তো কথা বলতো না কেনা বেচার, কিনতে গেল দিদি, মার্কেটিং ম্যানেজার ফেল। মার্কেটিং ম্যানেজার তো মোদিকে খুশি রাখতে হয়, প্রশান্ত কিশোর তো দিদিরও খায় মোদিরও খায়, তো এমন মার্কেটিং ম্যানেজারকে দিয়েছে সে মার্কেটিং ম্যানেজার এমএলএ খরিদ করতে পারেনি, সেটাকে ধামাচাপা দিতে হবে। আগে ভাগে কী রটলো আপনাদের মিডিয়াতে খবরের কাগজে, বড় বড় সব স্টার নাকি গোয়াতে জয়েন করছে হাজারে হাজারে, কারা প্রচার করলো? তৃণমূল। খরিদ পরশ হলো না, মার্কেটিং ম্যানেজার কোটি কোটি টাকা নিয়ে গেল, কেনা বেচা হলো না ঠিক মতন, ঘোরাতে হবে কথা। কী কথা? কংগ্রেস থেকে বিজেপিতে যাই, আমার দল থেকে যাবে না, তোমার দল থেকে বিজেপিতে যাই, আমার দল থেকে যাই, কারণ তুমি আর মোদি, দিদি আর মোদি এ ভারতবর্ষের রাজনীতিতে নতুন সংযোজন বিরোধী দলের মধ্যে স্বীকার করো, বিরোধী দলকে ভাঙাও, অনুপ্রবেশ ঘটিয়ে খতম করো। চলো, এই কথাটা বুঝতে পারছেন, বুঝতে চাইছেন না, তার মানেটা কি? তার মানেটা এটাই যে কংগ্রেসের কর্মীরা বিজেপি করোনার, এই কংগ্রেস করোনা, বিজেপি এই ভারতবর্ষের শেষ কথা বলবে, একদিন দুদিন নয়, কয়েক দশক ধরে। তার মানেটা কি? তার মানেটা বিজেপি শক্তিশালী, বিজেপি থাকছে,
যখন বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের আহ্বান জানাচ্ছে কংগ্রেস পার্টি, 20 আগস্ট 19টা দল একসঙ্গে সিদ্ধান্ত নিল 11 দফা কর্মসূচি নিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামবে। 20 সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর আন্দোলন হবে। 11 দফা কর্মসূচি নিয়ে 19টা দলের সিদ্ধান্ত। সেই 19টা দলের মধ্যে মমতা ব্যানার্জি ছিল না? ছিল, 20 আগস্টে ছিল। যেদিন ইডি ডাকলো ভাইপোকে, ভাইপো পাল্টি খেয়ে বলছে কংগ্রেস খারাপ, দিদিও পাল্টি খেয়ে বলছে কংগ্রেস খারাপ। কেন? তার আগে তো মনে হয়নি কংগ্রেস খারাপ। মিটিং করতে গেছেন কেন? 16 দিন আগে কংগ্রেস ভালো ছিল, 16 দিন পরে কংগ্রেস খারাপ হয়ে গেল, রহস্যটা কি পিছনে? ইডিকে ভয় পায় মমতা ব্যানার্জি, সিবিআইকে ভয় পায় মমতা ব্যানার্জি, তাদের কাছ থেকে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আপনি মোদির কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার পিছনে বিজেপি পার্টির রাজনাথ সিং, নীতিন গাডকারি, মোহন ভাগবত আছে। আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জি কোনোদিন রাজনাথ সিংয়ের বিরুদ্ধে কোনো কথা বলে না, মমতা ব্যানার্জি কোনোদিন নীতিন গাডকারির বিরুদ্ধে কথা বলে না, রাজনাথ সিং মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে না, নীতিন গাডকারি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে না। মিলিয়ে নিন, নীতিন গাডকারি কোথাকার? নাগপুরের। মোহন ভাগবত কোথাকার? নাগপুরের। আরএসএসের হেডকোয়ার্টার নাগপুর, সম্পর্কটা বোঝার চেষ্টা করুন। দিদি যাচ্ছে ভবানীপুর থেকে নাগপুর, দিদি যাচ্ছে ভবানীপুর থেকে নাগপুর, এটা বোঝার চেষ্টা করুন। সুপারি খেয়ে তাই কংগ্রেসকে খতম করবার দায়িত্ব নিয়েছে। দিদি আপনি কেন, প্রশান্ত কিশোর মার্কেটিং ম্যানেজার আপনারা কেন? সারা জিন্দগি ভর চেষ্টা করলেও কংগ্রেস তার জায়গাতেই থাকবে। কংগ্রেসের নেতৃত্বেই এ ভারতবর্ষে বিজেপি নামক সাম্প্রদায়িক দলের রাজত্ব উৎখাত হবে, মিলিয়ে নেবেন আগামী দিনে।